আপনি সাইদি কোন কারণে জেলে গেছে এটা কি জানেন আপনি? ওনার থেকে খারাপ লাগতো দূরে বাস। আরে আপনি কেন এই কথা আমি বসে থাকতে আপনি তার কি করলেন? আমি বোঝানোর জন্য বলছি। না, কিসের বোঝানোর জন্য? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ওয়াজের মঞ্চে বক্তব্যরত অবস্থায় বক্তা যখন আল্লামা দিলওয়ার হোসাইন সাইদির মুক্তির কথা বলেছেন, ঠিক সেই মুহূর্তে বক্তার উপরে অ্যাটাক করেন আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, তো আমরা সরাসরি চলে যাবো সেই ভিডিওতে। যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে আমরা আগে দেখে আসি। আপনি সাইদি কোন কারণে জেলে গেছে এটা কি জানেন আপনি? ওনার থেকে খারাপ লাগতো দূরে বাস। আরে আপনি কেন এই কথা আমি বসে থাকতে আপনি তার কি করলেন? আমি বোঝানোর জন্য বলছি। না, কিসের বোঝানোর জন্য? কথার পরে কথা বলতে আর রাজনীতি করার কথা বন্ধ ভাবে মনোযোগ আপনি ভালো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা গভীর মনোযোগ ভালো করে বুঝতে হবে। ইব্রাহিম ডাক দিয়ে বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জোরে করে আল্লাহু আকবার ওয়া সামা উমুল মুসলিমিন। এখনই তো আছি সাহেব, বন্ধ গভীর মনোযোগ আমি প্রশাসন। ঠিক আছে, হইছে তো আমি যাচ্ছি নদী। আরে আমি প্রশাসনটা কি জবাব দেবো? ঠিক আছে, অসুবিধা। সেদিন তো উপজেলা পরিষদের মিটিং এ বললো মাহফিল পারমিশন নিতে হবে। আমি বললাম আমি যাব, কোন পারমিশনের দরকার। কিন্তু আপনি এখানে আমি থাকা অবস্থায় এত ভাইরাল হবে, তখন আমি প্রশাসনে কি জবাব দেবো তাই বলেন আপনি? আমি শেষ করি, এরপরে কথা বলে শেষ করি তো। আমি শেষ করি, বলে যান আমি চলে যাই, হয়ে গেল। আমি বলি এরপরে আমারে বলবেন, আপনি মঞ্চ নষ্ট করেন কেন? আমি বলি এরপরে আপনি বলবেন, আমি রাজনীতি রস করবো না আগেরই কথা। কিন্তু একজনে হবে না। ঠিক আছে, আপনি হয়েছে তো আমি মানছি তো, আপনি থাকেন মানছি। বন্ধু ভাবির মনোযোগ মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মা উমুল মুসলিমিন আল্লাহু আকবার। আনছি তো রে ভাই, বসেন। আমি তো মানছি ওনার কথা, মানছি তো, মানছি তো, বসে আমি তো মানছি। আমি কি আমি তো আপনার কথা মানছি, অসুবিধা নেই, যান মানছি, বন বন। আমি তো মানছি আপনার কথা, মানছি, আর বলবো না, বসে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়েছে তো, বসে হয়েছে, আমি বলছি। আচ্ছা বসে বুঝছি, বল বল। আচ্ছা বসুন বস। আচ্ছা আচ্ছা বল, মাইক দেন, মাইক দেন, মাইক কথা বলেন। আমি জবাব দেবো কি তাই বলেন? কালকেই তো পারবেন আমাকে ওসি আরিয়ানো, তখন আপনি আমাকে কাল যাই বলবে আপনি স্টেজে থাকতি যে এই এইভাবে কথা হলো, আপনি আপনি পারমিশন নিয়ে গেছেন, এখানে কেউ পারমিশন নিয়েছেন? তো ভিউয়ার্স, আমরা স্ক্রিনে সব কিছুই দেখতে পেলাম। আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুবই দুঃখ লাগে, এমন সিচুয়েশন কিন্তু আমরা মাঝে মাঝেই অনেক মাহফিলে এমন দেখি, যখনই তারা মানে যে এই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি মিজানুর রহমান আজহারির মুক্তির বা তাদের বিষয়ে কথা বলতে যায়, ঠিক সেই সময় কিন্তু একটা অতর্কিতভাবে তাদেরকে অপমান বা লাঞ্ছিত হয়ে বক্তাদেরকে মাঠ থেকে নামিয়ে দেয়। এমন ঘটনা কিন্তু শুধু আজকের এটাই নয়, নজিরবিহীনভাবে কিন্তু বিভিন্ন জায়গায় ঘটে আসছে। কিন্তু কেন মানুষের কাছে ইসলাম পৌঁছে দেওয়া, দিন পৌঁছে দেওয়া, হিন্দুদেরকে মুসলমানের দিকে নিয়ে আসা, এটাই কি আল্লামা দিলওয়ার হোসাইনের সবচাইতে বড় অপরাধ হয়েছিল? যে যার নাম মাহফিলে নিলে বক্তাদেরকে অপমান হতে হয়, অতি বিলম্বে এই নেতাদের জন্য আল্লাহ পাকের কাছে, দুনিয়ার কারোর কাছে শাস্তির দাবি করে কোনো লাভ হবে না, সরাসরি আল্লাহ পাকের কাছে করলাম, আল্লাহ পাক যেন তাদের ওই হাত এবং মুখকে ধ্বংস করে দেয়। সবাই কমেন্টে লিখবো আমিন, এবং কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে আল্লাহ পাক যেন আবারও মাঠে ময়দানে ইসলামের জন্য মুসলমানের কল্যাণের জন্য ফিরিয়ে দেয়, আল্লাহ পাক কবুল করুক সবাই, আমিন। তো ভিউয়ার্স, এখন আমরা চলে যাব যে আল্লামা মামুনুল হক তিনি যে গ্রেফতার হয়েছেন, এতদিন পরে এসে তার একটা ব্যাপক রহস্য ফাঁস করলেন 71
টিভির একজন উপস্থাপক, যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন যে কিভাবে একটা মানুষের নামে এত বড় মিথ্যাচার করা যায়। তো আসুন কথা কম বলবো, আমরা সরাসরি চলে যাব সেই ভিডিওতেই। হেফাজতের নেতা মামুনুল হক, ঘটনা হচ্ছে যে ২৬শে মার্চে একটা বড় প্রোটেস্টের ঘটনা ঘটছে, কারণ নরেন্দ্র মোদী এখানে আসছে এবং তাকে নিয়ে প্রোটেস্ট হচ্ছে, এবং ওই প্রতিরোধে প্রায় ২১ জন মানুষ মারা গেছে। ওই প্রতিরোধের মধ্যে, প্রোটেস্টের মধ্যে মামুনুল হক একজন, খুবই ভাইটালি হেফাজত এখানে সক্রিয় হয়ে উঠেছে। এবং মামুনুল হককে ধরা হবে কিভাবে, সে কিন্তু বাইতুল মোকাররমের সামনে দাঁড়িয়ে বলেছিল যে বাংলা হবে আফগান, এই কথা দিয়ে কিন্তু তাকে ধরা হয়নি, বা এই কথাটা কিন্তু ওখানে বলেছিল যে বাংলা হবে আফগান। তো এটা তো একটা জঙ্গিবাদী কথা হতে পারে, সরকার এইভাবে ব্যাখ্যা করতেই পারত, সেটা দিয়ে ধরা হয়নি কিন্তু তাকে। এপ্রিলের তিন তারিখে যেটা ঘটলো যে নারায়ণগঞ্জের এক রিসর্টে তাকে ধরা হবে, এবং একই সাথে শিকারি সাংবাদিকতার ম্যানিফেস্টেশনটা খেয়াল করেন যে সাথে সাথে কতগুলো তার বউ আছে, কতগুলোর সাথে প্রতারণা আছে, এই সব রিপোর্ট হতে শুরু করলো। খুব ইন্টারেস্টিংলি 3 তারিখের এই ঘটনার সাথে সাথেই মামুনুল যখন ওখান থেকে ছাড়া পেল, ছাড়ার পর পরে সে তার বউয়ের সাথে ফোন করেছে, কিছু মনে করো না বা এরকম কিছু বলছিল, যে তুমি আবার কিছু মনে করো না, এরকম কি যেন খুব ফেসবুকে খুব হাইপ উঠলো যে তুমি আবার কিছু মনে করো না। হ্যাঁ, পরে বুঝিয়ে বলছি যে তুমি কিছু মনে করো না। ইন্টারেস্টিংলি এই যে পার্সন টু পার্সন ফোন কল, আপনি দেখবেন যে 71 টেলিভিশনের ওই দিনে এটা নিউজ হয়েছে, এই ফোন কল 71 টেলিভিশনে এই নিউজ। এটা কোথায় পেল পার্সোনাল ফোন কল, কার সাথে সে যুক্ত ছিল, কিভাবে সে এটা কালেক্ট করলো, কিংবা এই প্রাইভেট ফোন কল পাবলিকলি প্রচার করার এখতিয়ার 71 টেলিভিশনের আছে কিনা, এটাকে আপনি এই সাংবাদিকতাকে আপনি কিভাবে বলবেন? মামুনের অপরাধ থাকতেই পারে, সেটা বিচার হতেই পারে, কিন্তু যে কারণে তাকে ধরার কথা সেটা কিন্তু তাকে ধরা হয়নি। তাকে ধরা হচ্ছে নারীর একটা কেলেঙ্কারি, নারী নানান কিছু এইসব কিছু বলা হচ্ছে, এবং তাকে, এবং 71 টেলিভিশন একা না, সময় টেলিভিশন আছে, এই যে সময়ের আমার স্টুডেন্ট আছে এখানে, যে সময় টেলিভিশন আছে এবং আরও বেশ কিছু নিউজ এজেন্সি একই সাথে এই নিউজগুলো করতে থাকলো। আমি এখানে বেশ কয়েকটা রিপোর্ট রেখেছি, আমার আর ফ্যাক্ট চেকার যারা আছে তারা আমাকে পাঠিয়েছে যে মামুনুল কেসের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে নারী কেলেঙ্কারি সহ মামুনুলের যত অপকৃতি, নারী কেলেঙ্কারি ঢাকতে গিয়ে নতুন বিতর্কে মামুনুল, বিয়ে নয় খরচ দিয়ে চুক্তিতে ঝর্ণাকে ভোগ করতেন মামুনুল, এবার মামুনুলের সমকামিতা ও দুর্নীতি তদন্তে পুলিশ, মামুনুলের চতুর্থ বিয়ে সমকামিতা দুর্নীতি নিয়ে তদন্ত, আরও হাজার হাজার রিপোর্ট আছে, আমি কয়েকটা মাত্র রেফারেন্স দিলাম। যে রিপোর্টগুলো মূলত যে ইস্যুতে কথা বলা দরকার, সাংবাদিক হিসেবে একজন সাংবাদিকের যা নিয়ে কথা বলা দরকার সেখান থেকে সম্পূর্ণ মনোযোগ অন্যদিকে সরিয়ে দিচ্ছে, এবং একটা মানুষকে স্বীকার করছে এবং একই সাথে স্বীকার করছে মামুনুল, কারণ মামুনুল মোদির বাংলাদেশে আসাকে প্রোটেস্ট করেছে, যেটা হেফাজতে ইসলাম করতে পারে না, কেননা হেফাজতে ইসলাম হচ্ছে সরকারের সাথে কানেক্টেড একটা সংগঠন বলে আমরা সবসময় ধরেছি, কারণ সরকার তাকে নানাভাবে প্রিভিলেজ দিয়েছে মানুষকে। শফি সাহেব থাকার সময়, মামুনুল আসার পরে এটার পরিস্থিতি বদলে গেছে, ফলে কি হবে তাকে শায়েস্তা করতে। তো ভিউয়ার্স, আমরা শুনলাম তার মুখ থেকে মামুনুল হকের গ্রেফতার সম্পর্কে বিশেষ কিছু তথ্য। এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে হয়তো সবাই ভুলে গেছে যে ওপর একজন আল্লাহ পাক আছেন, কোনটা সত্য মিথ্যা সব কিছু তিনি নিজ চোখে দেখেছেন, এবং এর জন্য যারা এই যে এই মানুষগুলোকে আজকে বিনা দোষে আজকে কারাদণ্ড দিয়ে কষ্ট দিচ্ছেন, তাদের পরিবার থেকে শুরু করে তারা প্রত্যেকে আজকে নাজেহাল অবস্থায়, কেউ এখন পায়ে হেঁটে চলতে পারেন না নিজের ওপরে আস্থা রেখে, এমন একটা পরিস্থিতি বা বিপর্যয় তাদেরকে নিয়ে গেছেন। ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের জীবদ্দশায় আমরাও দেখতে পাবো এই স্বৈরাচারী ব্যক্তিদের এমন পরিস্থিতি ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।